মা আরও সহজ করে দিলেন, বললেন, কলিতে মনের পাপ পাপ নয়, আর কি চাই, আর কত অভয় চাও, কটার কুকার্য করো, কুচিন্তাই পর্বত প্রমাণ। চিতার আগুন নেভে, চিন্তার আগুন নেভে না, বনে নির্জনে গেলাম সেখানেও কুবাসনা উচ্ছিন্ন হয় না মন থেকে। যদি ঈশ্বরকে না আনতে পারি নিমন্ত্রণ করে, তাহলে আমার ঘরও মরুভূমি, বনও মরুভূমি। শুভাননা মা অভয় দিলেন, বললেন, কিছু ভয় করো না, আমি বলছি এখানেই সমস্ত কথা জোর। আমি বলছি কলিতে মনের পাপ পাপ নয়, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো ভয় নেই। কুকার্য করার কত বাধা, প্রথমত অসাহস, দ্বিতীয়ত অপযশ, একমাত্র শত্রু হচ্ছে কুবাসনা। ওসব বাসনায় তোমাদের কিছু হবে না। সর্বকল্যাণকারিণী মা বললেন, যদি ঈশ্বরে আশ্রয় নাও, তিনিই রক্ষা করবেন। চিন্তা যখন কু বলে বুঝতে পারছো, তখন আর ভাবনা নেই। যে ভালো হতে চায়, তাকে যদি ঈশ্বর রক্ষা না করেন, তবে সে পাপ ঈশ্বরের। কেমন জগদীশ্বরীর মতো কথা, বললেন, আর কিছু নয়, তাঁকে ডাকো, নির্ভর করে থাকো তাঁর উপর। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান। ভালো হতে চাও, ইচ্ছার এই শুক্লধর্মে, এই নৈর্মল্য শক্তিতেই তুমি জয়ী হবে, ইচ্ছাময়ই চলে আসবেন তোমার সাহায্যে। সংগ্রামী তো সাধনা, জয়ী হবার ইচ্ছাই তো জয় মানল। এক সন্তান এসে বললে মাকে সরলের মতো, মা, মন বড় চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। অভয়দা বিজয়দা মা বললেন, কি এসে যায় চাঞ্চল্যে, ঝড় যেমন মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘও উড়ে যাবে। কিন্তু মা, কাম কিছুতেই যায় না। সকল সন্তানের রোগ ব্যাধির খবর নেন মা, সেই সরলতার কাছে সকলে অবারিত। প্রসন্ন গম্ভীর স্নেহে মা বললেন, কাম কি একেবারে জায়গা, দেহ থাকলেই কিছু না কিছু থাকে। তবে কি জানো, মা আরও অন্তরঙ্গ হলেন, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয়, তেমনটি হয়ে যাবে। কাম না থাকলে যে ঈশ্বর কামনাও থাকবে না, কাম না থাকলে অকাম হবে কি করে, ক্ষুধা না থাকলে অমৃত ভোজের আনন্দ পাবে কি করে, ধুলো না থাকলে সূর্য কি করে প্রতিভাত হয়। থাক না পঙ্ক, পঙ্কের মধ্য থেকে ফোটাও পঙ্কজকে, থাক না কণ্টক, কণ্টককে বিদ্ধ করে ফোটাও আরক্ত গোলাপ। আর কিছু নাম মনে না পড়ে, আমাকে ডাকো, মাকে ডাকো, বলো যে মা সেই সন্তান, যে সন্তান সেই মা, বলো মাই বন্ধন, মাই মুক্তি। যা এখন ভাবছো বন্ধন, দেখবে সেই বন্ধন মুক্তির উপায়। বলো আনন্দ মা, কাতরতা মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। তবে আর ভয় কি, কুণ্ঠা কিসের, আমাদের মা আছেন। রাত তিনটের সময় ওঠেন, ভোরের প্রথম আলোটি ফুটে উঠতেই ছবিতে দেখেন ঠাকুরের মুখ, তাঁর সমস্ত আরম্ভের স্থির ভূমি। বিছানায় বসে বসে ছটা পর্যন্ত মালা ফেরান, জপ করেন, পরে ঠাকুরকে প্রণাম করে বলেন, ওঠো। তারপরে জয়রাম বাটিতে হলে ঘর ঝাঁট দেন, কাপড় কাচেন, বসেন তরকারি কুটতে। তরকারি কুটতে কুটতে কত কথা, কত গল্প, কত স্নেহ বরিশন। যতদিন শরীর সুস্থ ছিল, বাসন মেজেছেন, জল টেনেছেন, ধান কুটেছেন, পূজোর ফুল তোলা বা ফল কাটা বরাবর রেখেছেন নিজের হাতে। এক শটি করে পান সাজেন রোজ, আটটা থেকে নটার মধ্যে পুজো করেন,
পরে ভক্ত সন্তান কেউ এলে দীক্ষা দেন, দীক্ষান্তে খান একটু মিছরির পানা, তারপরে রান্নাঘরে ঢুকে বামুনকে রেহাই দেন। ঠাকুরে দুপুরে যা ভোগ হবে রাঁধেন নিজের হাতে, ঠাকুর বলেছেন রাঁধলে মেয়েদের মন ভালো থাকে। সীতা রাঁধতেন, পার্বতী রাঁধতেন, দ্রৌপদী রাঁধতেন, রেঁধে সবাইকে খাওয়াতেন স্বয়ং লক্ষ্মী। যা যা ঠাকুর ভালোবাসতেন খেতে তাই রান্না হতো বেশিরভাগ, ঝাল মশলা নেই বললেই হয়। 11টার পরে স্নান সারেন, 12টার মধ্যে দুপুরের ভোগ হয়ে যায় ঠাকুরের, সবাইকে খাইয়ে নিজে খেতে বসেন। বড্ড দেরি হয়ে যায়, সবাই বলে এরই জন্যে অসুখ, তাই শেষ দিকে সবাইকে খেতে বসিয়ে তবে নিজে বসেন। 2 থেকে 3 পর্যন্ত একটু শোন, 4 সময় জাগান ঠাকুরকে, জাগিয়ে কোণের ঘরে গিয়ে জপে বসেন। এবার কর জপ, যদি কেউ ভক্ত আসে ওরই মধ্যে কথা কন। বিকেলের শেষে বসেন একটু বারান্দায়, সন্ধ্যায় আরতি হয়ে যাবার পর একটু প্রসাদ খান, তারপর বিছানায় গিয়ে জপে বসেন। রাত 9টায় আবার খেতে দেন ঠাকুরকে, 9:30 মধ্যেই বাড়ির রাতের খাওয়া শেষ হয়। মা খান 2-3 লুচি, একটু তরকারি আর খানিকটা দুধ। 11টা নাগাদ শুতে যান, কলকাতায়ও প্রায় এমনি। একদিন অন্তর্যান গঙ্গা স্নানে গোলাপ মাকে সঙ্গে করে। সংসারের খাটুনি এখানে কম, কেননা সব ভার গোলাপ মা আর যোগেন মানিয়েছে, কিন্তু এখানে অন্য রকমের দেহক্লেশ, সময়ে অসময়ে সারা দিনমান ভোরের ভক্তের ভিড়, দীক্ষা দাও ভিক্ষা দাও এই অশান্ত কোলাহল। দুপুর 2টোর পরও একটু নিরিবিলি হয় না, যেহেতু 4টের মধ্যেই আমাদের বাড়ি ফিরতে হবে, এক্ষুনি দীক্ষা চাই, এমন অবুজ, এমন স্বার্থপর। সকাল দুপুর মেয়েরা, বিকেল 5:30 পরে পুরুষ ভক্তের দল, এমনি বাঁধা আছে সময়, কিন্তু বিকেল হয়ে গেলেও মেয়েরা কি ওঠে? তখন তাদের পাশের একটা ঘরে পুরে রাখে, আসে পুরুষ ভক্তের শোভাযাত্রা। শুধু পা দুখানি মুক্ত রেখে মা বসেন তক্তপোষের উপর সর্বাঙ্গ চাদর ঢেকে, যদি কথা কইতে হয় বলেন অতি মৃদুস্বরে মধুস্বরে, কখনো বা ছোট্ট একটি মাথা নাড়া দিয়ে। আর যদি কেউ অন্তরঙ্গ প্রসন্ন তুলতে চাও অপেক্ষা করো, ভিড় কমুক হোক একটু নিরিবিলি। একখানি বসনেই মার আকাশ আচ্ছন্ন, জামা নেই, জুতো নেই, জটা নেই, গেরুয়া নেই, এ হচ্ছেন শ্বেত পদ্মাসনা সারদা। ঘামাচি হলে পাউডার মাখেন আর দিনে 4 করে দাঁত মাজেন গুল দিয়ে, এই গুল গোলাপমা তৈরি করে দেয় শুকনো তামাক পাতার সঙ্গে বিচালি পোড়া ছাই মিশিয়ে, কারণ সকালবেলা আফিং খান সর্ষে দানার মতো। আমরুল শাক খেতে ভালোবাসেন আর মিষ্টি মিষ্টি টক টক আমের প্রতি পক্ষপাত। কে এক ভক্ত না চেখে আম কিনে এনেছে, দুপুরবেলা খেতে বসে কেউ মুখে দিতে পারল না, শুধু মা বললেন চমৎকার আম তো, কেমন সুন্দর টক। যেখানে যান সঙ্গে ঠাকুরের ছবি তো আছেই, আছে একটি ছোট্ট কৌটো, তাতে সিংহবাহিনীর মাটি, নিত্য পূজার পর একটু একটু খান সেই মাটি। বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসে আছেন মা, কোত্থেকে এক হিন্দুস্থানি কুলি ছুটে এসে তাঁর পায়ের তলায় বসে পড়ল, বসে কাঁদতে লাগলো অঝরে। তারই মধ্যে বললে তু মেরি জানকি, তুঝে মেনে কিতনে দিনো সে খোঁজা থা, ইতনে রোজ তু কাহাঁ থি, কবে স্বপ্নে দেখেছিল বুঝি জানকীকে, এখন দেখল সেই স্বপ্ন চোখের সামনে মূর্তিমতী, তা শরীরই মনোবাঞ্ছা। মা বললেন একটি ফুল নিয়ে এসো, পারলে বুকের হৃৎপিণ্ড উপড়ে দেয়। ছুটে ফুল নিয়ে এলো কুলি, এনে মার পায়ের উপর রাখলে, মন্ত্র দিলেন মা। রাধু বললে পাঁজিতে লিখেছে এবার নাকি আশ্বিন মাসে খুব মারামারি হবে। মা মুখ গম্ভীর করে বললেন, পাশে কে বসেছিল সুধরে দিল, বললে
মারামারি নয়, মহামারি। সরলা বালিকার মতো হেসে উঠলেন মা। তবু রাধুর মুখের কথা ভুল হলেও মিষ্টি, ভক্তের আনা আম টক হলেও চমৎকার। সবাই বলে কিনা আমি রাধু রাধু বলে অস্থির, তার উপর আমার ভীষণ আসক্তি, কে জানে হয়তো তাই। কিন্তু কেন এই আসক্তিটুকুকে শিকড় করে আঁকড়ে আছি সংসারের মাটি, তা কে বোঝে। যদি এই আসক্তিটুকু না থাকত, তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা আর থাকত না। বললেন মা, তাঁর কাজের জন্যেই না রাধুকে দিয়ে বেঁধেছেন এই দেহটাকে। যখন রাধুর উপর থেকে মন চলে যাবে, তখন এ দেহ আর থাকবে না। রাধুর ছেলে হয়েছে, তারপর থেকে রাধুর নানান রোগ, সব সামলে দিতে হচ্ছে মাকে জয়রাম বাটিতে। ছেলে একটু শক্ত সামর্থ্য না হবার আগে কি করে ফেরেন কলকাতা? এক বছরের উপর রইলেন সেই গাঁ ঘরে রাধুর ছেলেকে কোলে পিঠে করে। শেষ তিন মাস নিজেই রইলেন রোগ নিয়ে, জ্বরের পর জ্বর। শরৎ মহারাজ লিখলেন কলকাতায় চলে আসুন। রাধুর স্বামী মনমথ, সে পর্যন্ত মন্ত্র চায়। মা বললেন, তোমাকে মেয়ে দিয়েছি, তোমাকে আবার মন্ত্র দিই কি করে? কুলগুরু যে তাহলে চটে যাবেন, আর কুলগুরু চটলে আমার মেয়েরই অকল্যাণ। তুমি আমাকে জ্ঞান গুরু করো। মন্মথ তা কানেও তোলে না। মন্ত্র চাই, চাই সমাহিত মতি। তোমার এত কাছে এসে আমি ছেড়ে দেব তা ভেব না, শুধু মেয়ে নিয়ে ভুলবো এত মূর্খ আমি নই। শেষ পর্যন্ত মন্ত্র দিলেন মা। বললেন জনান্তিকে, রাধুর কুষ্টিতে বৈধব্য যোগ আছে, মন্মথকে মন্ত্র দিলুম, ঠাকুরের নামে বিধির বিধান কাটা যায়। আমার নরেন বলত অবতার কপাল মোচন। বিবেকানন্দ চিঠি লিখছেন বেলুড় মঠ থেকে, প্রভু মাকে যেরূপ চালান সেই রূপই চলা উচিত, আমরা শুধু পরামর্শ দিতে পারি, আর সে পরামর্শ একেবারেই বাজে। মায়ের ইচ্ছাই পূর্ণ হোক, আমি তো এইটুকু বুঝি। এবার লিখছেন শশী মহারাজকে, শ্রীমা এখানে আছেন, ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাঁকে দেখতে গিয়েছিলেন। ভাবতে পারো, মা তাঁদের সঙ্গে বসে খেয়েছিলেন, এ কি অদ্ভুত ব্যাপার নয়? কোনো ভয় নেই, প্রভু আমাদের উপর দৃষ্টি রেখেছেন, সাহস হারিও না, খানিকক্ষণ জোরে দাঁড় টেনে তারপর দম নাও। মন্মথর খুড়ো ভোলানাথ চাটুর্যে কম যায় না, মাকে বেয়ান না বলে মা বলে ডাকে। ভোলানাথকে চিঠি লেখাচ্ছেন মা, বলছেন লেখো বাবা জীবন, শুনতে পেয়েছে সুরবালা। ঝংকার দিয়ে বললে, সে কি গো, সে যে তোমার বেয়াই। হলই বা, সে আমাকে মা বলে আনন্দ পায়, তার কাছে আমি তাই। মা গো, আমি পাড়া গাঁয়ের ছেলে, সব সময় তোমাকে আপনি বলতে পারি না, মুখ দিয়ে তুমি বেরিয়ে আসে, কত অপরাধ করি কে জানে। মা হাসলেন, কিসের অপরাধ, তোমার মন যা চায় তাই বলো, তাই ডাকো। মার সঙ্গে ছেলে কি হিসেব কিতেব করে কথা কইবে? জ্বর যখন যায় না কিছুতেই, স্বামী শারদানন্দ মাকে কলকাতায় আনবার ব্যবস্থা করলেন। ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! যোগেন মা আর গোলাপ মা আঁতকে উঠলেন। কঙ্কালের উপর শুধু চামড়ার পুঁচ, গায়ের রং রান্নাঘরে ঝুলের মতো। এ তুমি কি হয়ে গিয়েছ? বললেন, ভয় নেই, ভালো হয়ে যাব। এর আগে গোলাপ মার যখন ভারী হাতে অসুখ করেছিল, মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আকুল হয়ে, ঠাকুর আমার গোলাপকে সারিয়ে দাও, যদি আমার গোলাপ যোগেন না থাকে তাহলে আমি থাকব কি করে। জ্বর আর যায় না। কবিরাজ শ্যামদাস বাচস্পতি চিকিৎসা শুরু করলেন, কিছুটা ভালো হয়ে অসুখ আবার বাঁকা পথ ধরল। ডাকুর নীলরতন সরকারকে, বললেন কালা জ্বর হয়েছে, ইঞ্জেকশন দিতে হবে।
কিছুতেই কিছু হয় না, সমস্ত গা জ্বলে যাচ্ছে, অহোরাত্র পাখার হাওয়া চলছে। হাতের তালুতে বরফ ধরে থাকলে কিছুটা ভালো লাগে। যোগেন মা, আমার গা ঘেঁষে বসো, তোমায় জড়িয়ে ধরলে কিছুটা ঠান্ডা হই। পথ চলেছে দুধ ভাত, কখনো বা তরকারি, দেহে রক্ত নেই, তাই যা চান খেতে দিও। অ্যালোপ্যাথিতে কুলোলো না বলে এলো এবার হোমিওপ্যাথি ডাক্তার জ্ঞান কাঞ্জিলাল। এসে দেখেন ভক্ত সেবিকা মাকে খাওয়াতে চলেছে। ভাতের পরিমাণ বেশি মনে হলো ডাক্তারের, রেগে ধমকে উঠলেন, বেশি খাইয়ে মাকে মেরে ফেলবে দেখছি তোমরা। সেবিকাকে বললেন, কি ছাই তুমি সেবা করছো, বিকেলে আমি দুটো পাস করা নার্স নিয়ে আসব। ডাক্তার চলে গেলে মা তাঁর কাছে ডাকলেন সেবিকাকে, বললেন, তুই মনে কিছু দুঃখ করিস নে সরলা, ও ডাক্তারের বাড়াবাড়ি, ও ভেবেছে আমি ওই বুট পরা মেয়েগুলোর সেবা নেব। ও কি জানে, ও ভেবেছে ভাত বেশি আনলেই আমি বেশি খেতে পারব। সেই থেকে মার ভাত খাওয়া চলে গেল, আর খিদে নেই, রুচি নেই। কাঞ্জিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে চটে গিয়েছিল সেদিন, তাই তো উঠে গেল আমার ভাত খাওয়া। অসুখে ভুগে ভুগে আখ খুঁটে শিশুর মতো হয়ে গিয়েছেন মা। রাত ১২টার সময় সরলা এসেছে মাকে খাওয়াতে। মা একটু খাও। আমি খাবো না, কিছুতে খাবো না, মা ঝামটা দিয়ে উঠলেন। তোর শুধু ওই এক কথা, মা একটু খাও, আর বগলে কাঠি লাগাও, আমি আর পারবো নি বাপু। তবে কি মা মহারাজকে ডাকবো, সরলা বললেন শাসনের সুরে। ডাক শরৎকে, ডাক, আমি খাবো না তোর হাতে। মহারাজ চলে এলো তাড়াতাড়ি, চিরকাল ঘোমটার আড়াল থেকে কথা বলেছেন, আজ স্পষ্ট ইশারা করলেন পাশে বসতে। আশ্চর্য, তা চিবুক ধরে দু আঙুলে চুমু খেলেন, তারপর তার হাত দুটি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বললেন, ওরা আমাকে কেবল বিরক্ত করে, শুধু খাও খাও, নয়তো বগলে কাঠি লাগাও, তুমি ওকে বলে দাও ও যেন আমাকে বিরক্ত না করে। না মা, আর ওরা বিরক্ত করবে না, সান্ত্বনা দিল শরৎ। পরে অল্প কিছুক্ষণ বাদে মমতা মাখানো স্বরে বললে, মা এখন কি একটু খাবেন? ঠান্ডা মেয়েটির মতো মা বললেন, দাও। পরক্ষণেই ব্যস্ত হয়ে উঠলেন, না না সরলা নয়, তুমি আমাকে খাইয়ে দাও, ওর হাতে আমি খাবো না। ফিডিং কাপে দুধ খাওয়াতে লাগলো শরৎ, এক আধ ফোঁটা দিতে না দিতেই থামল, বললে, মা একটু জিরিয়ে খান। আহা দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান, মা স্নেহে দ্রবীভূত হয়ে গেলেন। এ কথাটা ওরা একটু বলতে পারে না, ওদের শিখিয়ে দিতে পারো না এমন গলার স্বর? দুধ একটু মা খেলেন কিনা খেলেন, বলে উঠলেন, যাও বাবা শোও গিয়ে, বাছাকে এত রাত্রে কষ্ট দিলে অকারণে। যতদিন জ্ঞান ছিল অসুখের মধ্যে, ডাক্তার যারা এসেছে তাদের পর্যন্ত প্রসাদ দেবার ব্যবস্থা করেছেন, বেশিক্ষণ কাউকে এক নাগাড়ে পাখা করতে দেন না, হাত ব্যথা হয়ে যাবে যে। আর তোমার হাত ব্যথা হচ্ছে এ ভাবনা ধরলে আমার চোখে আর ঘুম কই। জয়রামবাটির মেয়ে রমণী কি কটা ফল নিয়ে এসেছিল মার জন্যে, মা তখন জ্বরে বেহুঁশ, টের পাননি, জানাতে পারেননি তার অন্তরের কৃতজ্ঞতা। জ্ঞান হয়ে রমণীকে খবর পাঠালেন, আমাকে ক্ষমা করিস দিদি, তোকে তখন জানাতে পারিনি ধন্যবাদ। ঠাকুরের ছবি আমার ঘর থেকে পাশের ঘরে সরিয়ে নিয়ে যাও, এরপর আমি তো আর কল ঘরে যেতে পারবো না, তখন এ ঘর আর ঠাকুরের মন্দির থাকবে কি করে? আর আমার বিছানা খাট থেকে নামিয়ে দাও মেঝের উপর। মার দিন কি তবে ফুরিয়ে এলো, মা গো কবে তুমি ভালো হবে? ঠাকুর জানেন আদৌ ভালো হব কিনা, ঠাকুরের স্রোতে আমি গা ভাসিয়ে দিয়েছি, যেখানে নিয়ে যাবেন সেই আমার কুল, আমার অকুলের কুল। আশ্চর্য,
কদিন থেকে রাধুর আর কোনো খোঁজ নিচ্ছেন না। রাধুর তো নয়ই, রাধুর ছেলেরও নয়। এ একেবারে অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে। যারা হচ্ছেন মার নিঃশ্বাস আর প্রশ্বাস, দুই নয়নের তারা, তাদের প্রতি এমন উদাসীন। একদিন রাধুকে ডেকে আনলেন পাশটিতে, বললেন, জয়রাম বাটিতে চলে যা। রাধু তো আকাশ থেকে পড়ল। কেন? আমি বলছি চলে যা, আর এখানে থাকিস নি। রাধু বিয়োভলের মতো তাকিয়ে রইল, কিন্তু তার এই অসহায় ভাব মা লক্ষ্য করেও করলেন না। কঠোর কণ্ঠে বললেন সরলাকে, শরৎকে বলো ওদের জয়রাম বাটি পাঠিয়ে দিতে। সরলাও বুঝতে পারছে না ব্যাপারটা, অবাক হয়ে বললে, সে কি কথা, রাধুকে ছেড়ে থাকতে পারবেন? খুব পারব, মা বললেন স্পৃহাহীন শুষ্ক কণ্ঠে। আমি মন তুলে নিয়েছি, মায়া কাটিয়ে দিয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি, ভেঙে দিয়েছি খেলাঘর। সরলা, যোগেন মা আর শরৎ মহারাজকে খবর দিলে। যোগেন মা ছুটে এলো মার কাছে, বললে, এ তুমি কি বলছ মা, কেন রাধুদের পাঠিয়ে দেবে? এরপর ওদের সেখানেই থাকতে হবে যে, আমি মন তুলে নিয়েছি, আর নয়, চাইনে। রাধুর দুচোখ ছলছল করে উঠল, দাঁড়িয়ে রইল কিং কর্তব্য বিমূঢ়ের মতো। ও কথা বলো না মা, যোগেন মা কাছে এসে ঝুঁকে পড়ল, তুমি মন তুলে নিলে আমরা বাঁচব কি করে? হাতের তাস এবার জ্বলে গিয়েছে, আর নয়, কেমন নিষ্ঠুর শোনালো মাকে। মায়া কাটিয়ে দিয়েছি সমূলে, রাধু আমার কেউ নয়, ওর ছেলে আমার কেউ নয়। যোগেন মা সব বললে গিয়ে শরৎ মহারাজকে। শরৎ মহারাজের মুখ অন্ধকার হয়ে গেল, বললেন, তবে আর মাকে রাখা গেল না, কি হবে? রাধুর থেকে মন যখন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। আশা নেই? রাধুর বুকে লাগলো যেন হাহাকারের করাঘাত। পিসি আর ভাববে না, ভালোবাসবে না, শত অত্যাচার নীরবে সহ্য করবে না, সহ্য করে ফের পরম ক্ষমায় আশীর্বাদ করবে না। এমন কথা বলতে পারল পিসি, ভাবতে পারল? সরলাকে শরৎ মহারাজ ডাকলেন নিভৃতে, বললেন, তোমরা সব সময় আছো মার কাছে, যে করে পারো রাধুর উপর মার মন ফেরাও, যাতে রাধুকে ডাকেন, রাধুকে খোঁজেন, রাধুকে ধরেন হাত বাড়িয়ে। এই এখন মার একমাত্র চিকিৎসা, বলো পারবে? পারবে না, সরলা কাছে আসতেই বললেন মা, যে মন একবার তুলে নিয়েছি তা পারবে না নামাতে, দেখি একবার আমি চেষ্টা করে, এই আমার শেষ চেষ্টা, শেষ পাশ। পাঠিয়ে দিলে ছেলেকে মার বিছানার নিচে। হামাগুড়ি দিতে দিতে ছেলে প্রায় চলে এলো বিছানার কাছাকাছি। রাধু দেখতে লাগলো আড়াল থেকে চৌকাঠের ও পিঠে দাঁড়িয়ে, যা আরেকটু যা, বোকা ছেলে, ঠাকুমা ঘুমুচ্ছে, ঠাকুমার গলা আঁকড়ে ধরগে যা। মা ঘুমুচ্ছিলেন, হঠাৎ চোখ চাইলেন, দেখলেন রাধুর ছেলে। মমতা শূন্যের মতো বললেন, আর এগোস নে, আমি তোর মায়া কাটিয়ে দিয়েছি, আর আমাকে পারবি না জড়াতে। ছেলেটা স্তব্ধ হয়ে রইল। একজন ভক্ত মেয়ে ছিল ঘরে, তাকে মা বললেন, ওকে নিয়ে যা, ওকে আর আমি চাই না। ঝরঝর করে কেঁদে ফেলল রাধু, ছেলেও কাঁদল, ছেলেকে বুকে ধরল রাধু, কিন্তু রাধুকে কে বুকে ধরে? অন্নপূর্ণার মা এসেছে দেখতে, ঘরে কারু ঢোকবার অনুমতি নেই বলে দুয়ারের কাছে বসে আছে। মার চোখ পড়তেই মা তাকে ডাকলেন ইশারায়, বললেন কাছে বসতে। কাছে বসবে কি, মা শরীরের দশা দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, মা তুমি যখন থাকবে না তখন আমাদের কি হবে? মার গলার স্বর বসে গিয়েছে, ভালো শোনা যায় না, তবু বললেন মুখের কাছে ওর কান এনে, কোনো ভয় নেই অন্নপূর্ণার মা, একটি কথা শুধু বলে যাই,
যদি শান্তি চাও অন্যের দোষ দেখো না, শুধু নিজের দোষ দেখো। কেউ তোমার পর নয় বাছা, সব তোমার আপনার লোক, সবাইকে আপনার করো। দৈবী চিকিৎসাও কম হল না, পাঁচ মহাবিদ্যার অর্চনা হল, পাঁচটি গ্রহ পূজা হল, বাগবাজারে সিদ্ধেশ্বরী তলায় শতচণ্ডী পাঠ হল, স্বস্তন হল বারাসতের শ্মশানে। মা ফিরলেন না, শুধু শরৎ মহারাজকে বলে গেছেন, শরৎ এরা সব রইল, আমার যোগেন গোলাপ আমার সকলে। ওই মা শেষ কথা। চৌঠা শ্রাবণ মঙ্গলবার 1327 সাল রাত 1:30টার সময় মা মহাসমাধিতে নিমগ্ন হলেন। মর্তদীপ নির্বাপিত হবার আগে মার মরদেহ কালো ও কুঞ্চিত হয়েছিল। এখন আশ্চর্য, দীপাবসানের সঙ্গে সঙ্গে এলো এক অপূর্ব দিব্যজ্যোতি। আড়ুরো কুঞ্চিত দেহ আস্তে আস্তে নরম হতে হতে প্রসারিত হল, মুখের ফোলা কমে গেল একদম, আর সমস্ত আনন্দমণ্ডলে এক লোহিত লাবণ্য। প্রতিমার মুখে যেমন রক্তদূতি থাকে তেমনি। যারা যারা কাছে দাঁড়িয়েছিল, যাদের ছিল সেই অমেয় সৌভাগ্য, তারা দেখল ঠিক আশ্বিন মাসের ভগবতীর মূর্তি, সেই নম্র স্বর্ণাভা, সেই স্থির নির্মল প্রশান্তি। সকাল হলে শোভাযাত্রা নিয়ে যাওয়া হল বেলুড় মঠে। তার আগে মার কথা মতো স্নান করানো হল গঙ্গায়। শোভাযাত্রার বাহক শারদানন্দ, শিবানন্দ, মাস্টারমশাই, আরও অগণন মার সন্ততি। ধুলো কাদা মাখা ময়লা কাপড় পরা ছন্ন ছাড়া বাউন্ডুলের দল। বেলুড় মঠে নির্ধারিত স্থানে মা চিতা নির্মাণ হল। বেলা প্রায় 2টোর সময় জ্বলল প্রথম অগ্নিশিখা। এই আমাদের দক্ষিণাকালী, দক্ষিণেশ্বরের পাশে দক্ষিণাকালী, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ, দক্ষিণাকালী শারদা, একজন দাক্ষিণ্যময় আরেকজন সুদক্ষিণা। দক্ষিণেশ্বর তাই শুধু রামকৃষ্ণের পীঠস্থান নয়, সতী সুন্দরী শারদামণির সিদ্ধতীর্থ। এখানে তপস্যা শুধু রামকৃষ্ণই করেননি, শারদামণিও করে গেছেন। অত শত জানি না আমরা, আমরা জানি আমাদের মা। পাতানো মা নয়, সৎ মা নয়, নকল ডাকের মা নয়, সত্যিকার মা, জলজীয়ন্ত মা। মারলে মারবেন, রাখলে রাখবেন, মারলেও মা ডাকি, ধরলেও মা ডাকি, মা ডেকেই আমাদের সুখ। সম্পদে রেখেছেন না বিপদে রেখেছেন তা জানি না, শুধু জানি মার কোলে শুয়ে আছি।